সামনেই জিতেগা আমাদের হার আমরা কষ্ট পাবো যাই পাবো কিন্তু বাইরের মানুষের যখন কথা শুনি না অনেক লজ্জা লাগে ঘর ভিতর লবণ ছিটা শোয়েব ভাই বাংলাদেশ এভাবে অদৃশ্য শক্তিতে বারবার হেরে যাচ্ছে কখনো কি এরকম আশা করেছিলেন না কখনো আশা করিনি ভাই এতটা হতাশ এতটা অসহায় নিজেকে কখনো মনে হয় নাই আমি না আজকে মানে আজকে মনে হচ্ছিল এক টুকরো বাংলাদেশ মানে এই কলকাতা ইডেন গার্ডেনে মানে 90% দর্শক ছিল বাংলাদেশিদের এত দর্শক আল্লাহর আল সুবজে ভরা ছিল তারপর কি ঘটলো ভরা ডুবি তো এখন কি বলবেন জি যে ভালো খেলুক জয় পরাজয় পরে এখন জয়টা দেখি না বাংলাদেশ টিম বারবার হেরে যাওয়ায় বাংলাদেশকে কি যেন একটা সংকেত বহন করছে যে সংকট মানুষ ঠেকাতে পারে না এই খেলোয়াড়গুলো তারা নিজেদের দিক থেকে নিজেদেরকে উজাড় করে দেওয়ার কোনোই কমতি রাখেননি এত পরিশ্রম ও চেষ্টা করার পরও কোনো এক অদৃশ্য শক্তি নিভিয়ে দিয়ে যাচ্ছে যেন বিদায় জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট ও বাংলাদেশ নিজেও টালমাটাল অবস্থা আমরাই জিতেগা কখন যেন চিত্রটা পাল্টিয়ে মানচিত্রটা ভিন্ন হয়ে যায় আমাদের হার আমরা কষ্ট পাবো যাই পাবো কিন্তু বাইরের মানুষের যখন কথা শুনি না অনেক লজ্জা লাগে লজ্জা শুধু আমাদেরই নেই 18 কোটি জনতার এর মধ্যে যারা লজ্জাহীন তারা তামাশা তৈরি করে মুনশিয়ানা ফুটাচ্ছে আমরা যা করব তাই মানতে হবে সহ্য করতে হবে আমরা লজ্জার বাণীটা মেনে নিচ্ছি সহ্যও করছি নেক্সট বিশ্বকাপ আশা করছে বাংলাদেশ সবাই বলে নেক্সট বিশ্বকাপ আমি মনে করি নেক্সট বিশ্বকাপে বাংলাদেশ চান্সও পাবেন কিনা বিশ্বকাপ খেলতে হলে বিশ্বমানের খেলোয়াড় হতে হয় 0 রানে ওপেনার বারবার আউট বিশ্বমানের খেলোয়াড় বুঝি এমন হয় রিয়াদ ভাই মানে প্রতিদিন মাহমুদউল্লাহ রিয়াদ মাহমুদউল্লাহর কথা বলতেছেন মাহমুদউল্লাহ রিয়াদ আজকে রিয়াদ ভাইয়ের তাতেই নামানো হয়েছে যে কারণে একটা ভালো একটা পার্টনারশিপ হয়েছে উনি একজনই যিনি বাংলাদেশের সম্মান রক্ষা করার চেষ্টা করছিলেন নেক্সট বিশ্বকাপে চান্স পাওয়ার জন্য না ওনার মনে নির্ভেজাল দেশপ্রেম আছে বলেই কম রানে হারানোর লজ্জা থেকে আমরা কিছুটা হলেও রেহাই পেয়েছি বাংলাদেশ রেহাই পেয়েছে সামনেই জিতেগা আমাদের হার আমরা কষ্ট পাবো যাই পাবো কিন্তু বাইরের মানুষের যখন কথা শুনি না অনেক লজ্জা লাগে ঘর ভিতর লবণ ছিটা